সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো লাবণী সরকার ব্লগে সবাইকে ওয়েলকাম, আর অনেক অনেক ভালোবাসা। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি ওয়াটার পার্কে বনগাঁতে। এই যে সবাই রেডি, এই যে ভাই, আমার ভাই যাচ্ছে, এই যে আমার বোন পিসির মেয়ে, এই যে আমার পিসির ছেলে ভাই, এই যে আমার মাম্মা পুচকি, আর এইটা হলো আমার বোনের উডবি হাজবেন্ড। সবাই মিলে যাচ্ছি, খুবই এনজয় করবো। তো চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ও মামা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? বলো, ওয়াটার পার্কে। তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছি। তো আমি তো খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম কোনো ওয়াটার পার্কে যাচ্ছি। তো আমি এসেছি পিসি বাড়িতে। তো আমার পিসি বাড়ি হলো মুড়িঘাটা, মানে মামুদপুর থেকে একটু ভিতরে মুড়িঘাটা। তো পিসি বাড়ি থেকেই যাচ্ছি, কারণ পিসি বাড়ি থেকে খুব একটা দূরে না বনগাঁ, আধা ঘন্টা লাগে বাইকে। তো ওই জন্য আমরা বাইকে করেই যাচ্ছি। গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ওয়াটার পার্কে। তো এই পার্কটার নাম অগ্নিকন্যা বিনোদন পার্ক। তোমরা আসতে পারো, তো খুবই সুন্দর পার্কটা। তো জানি না জলটা কেমন হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকে পড়েছি। গাইস চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, আবার একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইস, তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মামামকে তো আমি খাওয়াচ্ছি। তো মামামকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও স্নান করতে নামবো। ভাই ওরা নেমে পড়েছে, ওরা অনেকক্ষণ হয়েছে নেমে পড়েছে, আর বোন আর আমি বসে আছি, দেখতেই পাচ্ছ। তো গাইস, ফাইনালি আমিও নেমে পড়েছি। তো মামাম তো এখানে বসে আছে, তো আমার পিসির ছেলে ভাই, তো ও মামামকে মানে নিয়ে বসে আছে। আর ওরা এক ঘন্টা আগে নেমেছে, তো ওই জন্য ভাই বলল, দিদি তুই এখন স্নান কর, আমি তো অনেকক্ষণ স্নান করেছি, আমি একটু বসে আছি, তুই যা। তো সেই জন্য আমিও এখন স্নান করতে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর মামামকে রেখে আসতাম, যদি বাড়িতে থাকতাম মায়ের কাছে তাহলে রেখে যেতাম, কারণ আমি তো পিসি বাড়িতে এসেছি, তোমাদেরকে তো বললামই। তো পিসি বাড়িতে মামাম পিসির কাছে থাকবে না, তো ওই জন্য
মামামকে নিয়েই আসলাম। তো গাই সত্যি কথা বলতে এখানে জলটা ভীষণই খারাপ, তো কী বলবো, না জেনে এসে টিকিট কেটে ফেলেছি, তো কী করবো। তো আগে থেকে যদি জানতাম আমরা শুধু পার্কটা ঘোরার জন্যই টিকিটটা কাটতাম, তো ওই জন্য আর কি করবো। আর আমরা ড্রেসও ভাড়া নিয়েছিলাম, তো সবাই আমরা আগে থেকে ড্রেস নিয়ে এসেছি বাড়ি থেকে, শুধু সমীরণের জন্য। সমীরণ বলছে যে না সবাই একই ড্রেস পরবো, তারপরে সবাই ড্রেস পরার পরে বলছি এ বাবা কেমন লাগছে সব ঢিলাঢুলা, তো ওই জন্য আবার সবাই খুলে রেখে আবারও যার যার জামা প্যান্ট শেষে পরে নিয়েছি। তো কী বলবো আর, ফালতু ফালতু আমাদের 250 টাকা গেল। তো গাইস, তো এইখানে একটু আনন্দ করেছি, তো এইখানে গান চলছিল, তো এইখানে একটু ভীষণই এনজয় করেছি, দেখতেই পাচ্ছ আমরা নাচ করছি। তো গাইস, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। গাইস, দেখতে পাচ্ছ আমরা সমুদ্রতে চলে এসেছি, এখন সমুদ্রের ঢেউ খাচ্ছি, তো এইখানে একটু এনজয় করেছি, তো এইখানে একটু বেশি ভালো লেগেছে। সত্যি কথা বলতে এখানে কোনো গান টান দিলে খুবই ভালো লাগতো, কিন্তু গান দিলে না কপিরাইট পড়ে যাবে, তো ওই জন্য গান টান দিয়ে এমনি নর্মালি মিউজিক দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো তো গাইস, আমাদের স্নান করা হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সবার চোখমুখের অবস্থা কি কি বলবো। তো এই যে এখন আমরা সবাই যাচ্ছি, এখন 4:30 বাজে। তো সত্যি কথা বলতে সেরকম কোনো ফটো তুলতে পারিনি আমরা, শুধু ওই স্নান করার সময় কিছু একটা ফটো, মানে কিছু ফটো তুলেছি, তারপরে আর সেরকম করে তুলিনি। তো এইখানে এই যে একটু ফটো তুললাম যার পথে, তো মানে শরীরে কারোর এনার্জি নেই সেই ভাবে যে ফটো তুলবো আর একটু আনন্দ করব। তো এখন বাড়ি যেতে পারলেই বাচ্চা এরকম মনে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মামামকে নিয়ে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর বোনকে বললাম একটু ভিডিও করে দিই। আর মামামকে নর্মালি একটা এমনি গেঞ্জি পরেছি, কারণ আসার সময় একটা গেঞ্জি পরেছিলাম ব্ল্যাক কালারের, তোমরা তো দেখেছো, তো ওইটা মানে গরম লাগছিলো, তো ওই জন্য হালকা পাতলা এই নর্মালি গেঞ্জিটা পরিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ বাইকে উঠলে আবার বাড়ি চলে যাব, তো ওই জন্য আর ভালো ড্রেস পরিয়ে কী হবে। তো এই যে দেখতে পাচ্ছ মামাম এইখানের এই মাছগুলো দেখে খুবই মানে খুশি হচ্ছিলো, খুবই ভালো লাগছিল ওর।
তো গাইস এই যে অগ্নিকন্যা দেখলে তো বিনোদন পার্ক, তো এখানে একটু ফটো তুলছি আমরা। তো এই যে এখন ঠান্ডা ঠান্ডা একটা লস্যি খেয়ে আমরা বাড়ির দিকে যাব, কারণ আমরা এখানে কিছু খাবো না, কারণ পিসি রান্না করেছে মাংস ভাত রান্না টান্না করেছে, পিসি বলেছে যে বাড়ি এসেই খাবি। তো বললামই তো এখান থেকে বেশি একটা দূরে না, আধা ঘন্টা লাগে, তো এখন আমরা বাড়ি যাব। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলো লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করো। তো সবাইকে টাটা, বাই বাই। তো গাইস তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করছি, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।